আপনি যদি এই প্রকল্পের জন্য এখনও অ্যাপ্লাই না করে থাকেন, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি বছরে 5,000 টাকা করে পেয়ে যাবেন, যেটা প্রত্যেক বছরেই পাবেন, এবং দুটো ইনস্টলমেন্টের মাধ্যমে পাবেন, অর্থাৎ 6 মাস পর একটা 2,500 টাকা পাবেন এবং বাকি 6 মাস পর আপনি 2,500 টাকা পাবেন। টোটাল বছরে 5,000 টাকা আপনি পেয়ে যাবেন। সমগ্র ইনফরমেশান জানতে ফর্ম কীভাবে পাবেন, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, ফর্ম আপনাকে এক্স্যাক্ট কোথায় সাবমিট করতে হবে, সমগ্র ইনফরমেশান এই ভিডিওতে জানানো হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক ইনফরমেশান এবং সঠিক প্রসিডিওর জানানোর জন্য। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইম চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো প্রথমত আপনাকে জানিয়ে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করছেন যেখানে আপনাকে বছরে 5,000 টাকা দেওয়া হবে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে প্রকল্প চালু করেছেন, অর্থাৎ দুয়ারে দুয়ারে সরকার যে প্রকল্পটা চালু করেছেন সেখানে কিন্তু যে ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এবং এর জন্য আপনাকে যেটা থাকতে হবে, অর্থাৎ আপনার কিন্তু জমি থাকতে হবে, কারণ এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এবং কৃষক বন্ধু প্রকল্প আপনারা বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকেই জানেন কৃষি আইন নিয়ে একটা বিরোধিতা চলছে, আর ঠিক এরই মাঝে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প অনেকদিন আগেই চালু করেছেন, যার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা হচ্ছিল না, কিন্তু এখন কিন্তু এই দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে যেখানে করা হচ্ছে সেখানে কিন্তু এই ফর্ম আপনার জমা নেওয়া হচ্ছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবং তারপরে ফর্ম আপনি কোথায় পাবেন এবং ডকুমেন্টস কী কী লাগবে সেটা আপনাদের জানিয়ে দেব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র, এবং উপরে রয়েছে আবেদনপত্র নম্বর। এটা আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি যখন ফর্মটা সাবমিট করবেন তখন সেখানে এটা আপনাকে তারা বসিয়ে আপনাকে ফর্মটা দিয়ে দেবে, অর্থাৎ নিচে রিসিপ্ট আছে, রিসিপ্ট আপনাকে দিয়ে দেবে। তো প্রথমত এখানে কৃষকের নাম বাংলায় লিখতে হবে, পিতা অথবা স্বামীর নাম মেনশান করতে হবে অথবা বাংলায় লিখে দেবেন, এখানে জন্ম তারিখ এখানে মেনশান করতে হবে, লিঙ্গ মেনশান করতে হবে, পুরুষ মহিলা না অন্যান্য, তারপরে কৃষকের ধরন রয়েছে মালিক না নথিভুক্ত ভাগ চাষি সেটা আপনাকে মেনশান করতে হবে, মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে, কেসিসি আছে কি না, আপনার যদি কেসিসি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না থাকলে না করে দেবেন, এবং থাকলে তার অ্যাকাউন্ট নাম্বারও আপনাকে লিখে দিতে হবে, আর না থাকলে জাস্ট নাতে টিক দিয়ে দেবেন তাহলেই হবে। নেক্সট রয়েছে কৃষি জমির তথ্য, অর্থাৎ যে জমির রেসপেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেই জমির এখানে ফুল ইনফরমেশান দিতে হবে, ক্রমিক নং, আপনার যদি আলাদা আলাদা জমি থাকে সেক্ষেত্রে ক্রমিক নং এখানে মেনশান করবেন। আর এখানে আপনাকে জানিয়ে রাখি এই যে জেল নম্বর এবং খতিয়ান নম্বর রয়েছে, এটা যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে অনলাইনে কীভাবে দেখতে হয় তার প্রসিডিওর যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে নেক্সট ভিডিওতে এই জেল নম্বর এবং খতিয়ান নম্বর দেখার ভিডিও আপনাদের সামনে কিন্তু দেখানো হবে। তো যাই হোক, তারপরে এখানে প্লট নাম্বার রয়েছে, প্লট নাম্বার এখানে মেনশান করে দেবেন, চাষযোগ্য জমির পরিমাণটা এখানে মেনশান করবেন, ব্যাস মেনশান করার পর নিচে টোটালটা এখানে মেনশান করে দেবেন টোটাল কত হচ্ছে। তারপরে হচ্ছে নয়ের আন্ডারে দেখতে পাচ্ছেন ব্যাংকের তথ্য রয়েছে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্টের ধরন এগুলো মেনশান করে দিতে হবে এবং তারিখটা মেনশান করতে হবে যেদিন ফর্মটা সাবমিট করবেন এবং আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার স্বাক্ষর, অথবা যদি স্বাক্ষর করতে না পারে টিপ সই দিয়ে দিতে হবে। এবং নিচে যে পার্টটা রয়েছে কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য, এখানে আপনার কিছু করার দরকার নেই, আপনি যখন সেই যে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে বিভিন্ন ব্লকে আপনি সরাসরি ব্লকে চলে যান, সেখানে আপনাকে এই বাকি কাজটা করে দেবে, অর্থাৎ নিচে আপনাকে কিছু করার দরকার নেই। এবং আপনি যখন ফর্মটা সাবমিট করবেন অবশ্যই মাথায় রাখবেন এই রিসিপ্টটা কিন্তু আপনাকে দিয়ে দেবে, আপনি অবশ্যই এটাকে যত্ন করে রাখবেন কারণ পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে কিন্তু এটাই আপনার কাজে লাগবে, যেখানে আবেদনপত্র নম্বর এখানে তারা মেনশান করে দেবে এবং যে গ্রহণ করছে সে স্বাক্ষর করে কিন্তু আপনাকে এই রিসিপ্টটা দিয়ে দেবে, ব্যাস এটা আপনি অবশ্যই যত্ন করে রাখবেন। তো এই হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং এর সাথে আপনি কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, আপনি এর সাথে অ্যাটাচ করবেন আপনার ভোটার কার্ড, আপনার সাম্প্রতিক পর্চা, আপনার ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা যাতে আবেদনকারীর তথ্যাদি বর্তমান রয়েছে, এবং কেসিসি যদি থাকে সেক্ষেত্রে কেসিসি বইয়ের যে প্রথম পাস বইটা তার প্রথম পেজটার জেরক্স, আর যদি কেসিসি না থাকে তাহলে সেটা দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস এই হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন করার টোটাল প্রসিডিওর। এবং ফর্ম কীভাবে পাবেন, ফর্ম আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ফর্ম ডাউনলোড করার, সেখানে আপনি ক্লিক করলে সরাসরি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আর যেটা আপনাদের একটু আগেও জানিয়েছি ফর্মটা কোথায় সাবমিট করবেন, ফর্মটা আপনি আপনার ব্লকে সাবমিট করতে পারেন অথবা যে দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়েছে বিভিন্ন ব্লকে ব্লকে অথবা বিভিন্ন পৌরসভায় এবং পঞ্চায়েতে, সেখানে গিয়ে আপনি কিন্তু এই ফর্মটা সাবমিট করতে পারেন বছরে 5,000 টাকা নিশ্চিত আয় পেতে।